সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেনের প্রধান গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে রাশিয়া। ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেন, দাবি নেটো মহাসচিবের। সীমান্ত অঞ্চলে ইউক্রেনে অনুপ্রবেশ রুখে দিল রাশিয়া। নর্ডস্ট্রিম বিস্ফোরণের নতুন প্রমাণ প্রকাশ করেছেন গবেষকরা। চীনা আক্রমণ ঠেকাতে নিজস্ব প্রযুক্তির প্রথম সাবমেরিন নামাচ্ছে তাইওয়ান। নাগর্ণ কারাবাগ প্রজাতন্ত্র আর থাকবে না, জানালেন স্থানীয় নেতা। এবং ঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনের প্রধান গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেনের খেসন অঞ্চলে বিমান হামলায় গোলাবারুদের একটি বড় মজুদ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার কিসেলিওফকা গ্রামের কাছে অবস্থিত ওই ডিপোটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রুশ সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী ওই গোলাবারুদের মজুদ ছিল 3,000 টনেরও বেশি। মঙ্গলবার সামরিক বাহিনী কর্তৃক প্রকাশিত ধর্মঘটের ফুটেজে দেখা যায়, ডিপোটি একটি বিশাল সেকেন্ডারি বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে গেছে। একটি বড় ব্যাসার্ধের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। সব মিলিয়ে গোলাবারুদ সহ 12টি হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই ধর্মঘটে। কিসেলিওফকা ডিপোতে বিস্ফোরণের পরের একটি ড্রোন ভিডিও শেয়ার করে বুধবার হামলার অতিরিক্ত ফুটেজ প্রকাশ করেছে সেনাবাহিনী। ভিডিওটিতে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের ফরওয়ার্ড সামরিক অবকাঠামোর বিরুদ্ধে তাদের আক্রমণ জোরদার করেছে, গোলাবারুদের মজুদ ভারী বর্মসহ হ্যাঙ্গার এবং অন্যান্য স্থানগুলিকে লক্ষ্য করে। গত সপ্তাহে রুশ সেনাবাহিনী এ ধরনের 12টি বড় স্থাপনা ধ্বংসের খবর দিয়েছে। এর মধ্যে পশ্চিমা সরবরাহকৃত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ এবং ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম ট্যাঙ্ক শেল রয়েছে। গত শনিবার সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুতে ইউক্রেনের বিমান ও সাজোয়াজান মেরামতের সুবিধা, তেল শোধনাগার, ডিপো, ইউক্রেনের নাশকতাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র সহ বিদেশি ভাড়াটে সেনাদের আবাসনও ছিল। ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেন, দাবি নেটো মহাসচিবের। নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনারা ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে। বৃহস্পতিবার অঘোষিত কিয়েভ সফরে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেছেন, মস্কো সাম্রাজ্যবাদী বিভ্রমের জন্য লড়াই করছে রুশ সেনারা। তিনি ঘোষণা দিয়েছেন, গুরুত্বপূর্ণ গোলাবারুদ কেনার জন্য নেটো বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে 240 কোটি ইউরো মূল্যের চুক্তি ফ্রেমওয়ার্ক গড়ে তুলছে। এর মধ্যে 100 বিলিয়ন ইউরোর ক্রয় নিশ্চিত। মহাসচিব বলেছেন, এমন চুক্তির ফলে নেটো সদস্য দেশগুলো তাদের মজুদ ঘাটতি পুষিয়ে নিতে এবং যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ গোলাবারুদ ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রাখতে পারে। নেটো মিত্র রোমানিয়া সীমান্তের কাছে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার হামলা নিন্দা করেছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, রোমানিয়াকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর কোনো প্রমাণ নেই, তবে এমন হামলা বেপরোয়া স্থিতিশীলতা নষ্ট করে। সীমান্ত অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ রুখে দিল রাশিয়া। স্থানীয় কর্মকর্তাদের মতে, ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরড অঞ্চলে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলি ইউক্রেনে একটি বিদ্রোহী গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে একটি স্থানীয় প্রতিক্রিয়া কেন্দ্র অভিযোগ অস্বীকার করেছে যে বিদ্রোহীরা সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত স্টারোসেলি এবং তেরেব্রেনের পশ্চিমাঞ্চল জনবসতির কাছে রাশিয়ায় প্রবেশ করেছে। কোনো এন্ট্রি ফি পাওয়া যায়নি। কর্মকর্তাদের মতে, সীমান্ত টহল এজেন্ট এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সীমানা রেখা বরাবর লড়াইয়ে জড়িত। প্রতিক্রিয়া কেন্দ্রের মতে, গত বছর অক্টোবর থেকে যখন তাদের সরিয়ে নেওয়া হয়েছিল, তখন থেকে স্টারোসেলিতে কোনো বেসামরিক লোক ছিল না। তবে সীমান্ত থেকে আরও দূরে অবস্থিত তেরেব্রেনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার দাবি অস্বীকার করেছে তারা। কর্মকর্তারা যোগ করেছেন যে ইউক্রেনীয় বাহিনী ক্রাসনোজারস্কি সীমান্ত জেলায় বসতিগুলোতেও বোমাবর্ষণ করেছে, উল্লেখ করে যে ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে। যদিও কেন্দ্রটি আক্রমণ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়নি, রাশিয়ান টেলিগ্রাম চ্যানেল শর্ট জানিয়েছে যে ইউক্রেনীয় বাহিনীতে 8 জন ব্যক্তি ছোট অস্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধাস্ত্র এবং বিস্ফোরক বহন করছিল। শট উল্লেখ করেছেন যে প্রাথমিক তথ্য অনুসারে ইউনিটি 4 জনের 2টি দলে বিভক্ত হয়ে বিপরীত দিক থেকে অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। অন্তর্ঘাতমূলক নজরদারি দলের প্রত্যেক সদস্যকে ইউক্রেনীয় অঞ্চলে গভীরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সংবাদ সূত্রটি জানিয়েছে, পশ্চাদপসরণের সময় তাদের মধ্যে কয়েকটি মাইনফিল্ডে বিস্ফোরিত হয়েছিল এবং যোগ করে যে কোনো রাশিয়ান সামরিক হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশের অসংখ্য অতিরিক্ত প্রচেষ্টা চালিয়েছে। এর মধ্যে কিছু আক্রমণ রাশিয়ান স্বেচ্ছাসেবক বাহিনী দ্বারা পরিচালিত হয়েছে, যা ইউক্রেনে হয়ে লড়াই করা নব্যনাসি জঙ্গি এবং সহযোগীদের নিয়ে গঠিত, এবং ফ্রিডম অফ রাশিয়া লিজিয়ন, যা রাশিয়ান দলতিকদের নিয়ে গঠিত। নর্ডস্ট্রিম বিস্ফোরণের নতুন প্রমাণ প্রকাশ করেছেন গবেষকরা।
নরওয়ের গবেষকরা মঙ্গলবার দ্য গার্ডিয়ানকে বলেছেন, 2016 সালে নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে চারটি পৃথক বিস্ফোরণ ঘটেছে। চারটি নর্ডস্ট্রিম লাইনের মধ্যে তিনটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের সেপ্টেম্বরে ভূমিকম্প এবং পারমাণবিক পরীক্ষার জন্য পর্যবেক্ষণের জন্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটির অধীনে প্রতিষ্ঠিত নর্সারে ভূমিকম্প বিন্দ্র নর্ডস্ট্রিম পাইপলাইনের পাশে দুটি বিস্ফোরণ চিহ্নিত করেছিলেন। প্রথম বিস্ফোরণটি 26 সেপ্টেম্বর 2022 তারিখে স্থানীয় সময় রাত 3:03 নর্ডস্ট্রিম 2 এ আঘাত আনে এবং দ্বিতীয়টি একই দিন সন্ধ্যা 7:03 নর্ডস্ট্রিম 1 এ আঘাত আনে। নর্সার দল আবিষ্কার করে যে সেই দিন থেকে প্রাপ্ত তথ্য নির্দেশ করে যে দ্বিতীয় বিস্ফোরণের 7 এবং 16 সেকেন্ড পরে দুটি অতিরিক্ত বিস্ফোরণ ঘটেছিল। নর্ডস্ট্রিম 1 এবং নর্ডস্ট্রিম 2 উভয় দুটি পৃথক পাইপলাইন নিয়ে গঠিত। চারটি লাইনের মধ্যে তিনটি মুছে ফেলা হয়েছিল। এটি অনুমান করা হয়েছিল যে দুটির বেশি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল। নর্সারির প্রথম অনুসন্ধানী সংস্থা যারা প্রকাশিত সন্দেহের সত্যতা স্বীকার করেছে, উভয় নর্ডস্ট্রিম পাইপলাইন বোর্নহাম একটি ডেনিশ দ্বীপের কাছে বিচ্ছিন্ন করা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় বিস্ফোরণটি নর্সারের মতে একে অপরের 220 মিটারের মধ্যে হয়েছিল, যখন চতুর্থটি কয়েক কিলোমিটার দূরে ঘটেছিল। ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের সরকারই বিস্ফোরণের তদন্ত করছে, কিন্তু কেউই তাদের ফলাফল প্রকাশ করেনি এবং সবাই রাশিয়াকে এই তদন্তে অংশ নিতে নিষিদ্ধ করেছে। এরই মধ্যে পাইপলাইনের নাশকতা নিয়ে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধারণা উঠে এসেছে। পশ্চিমা মূলধারার গণমাধ্যমের খবরে বলা হয়, ইউক্রেনের কমান্ডোদের একটি দল একটি ভাড়া করা ইয়ট ব্যবহার করে বিস্ফোরণ স্থলে বিস্ফোরক নিয়ে যায়। সিআইএ ও ইউরোপীয় গোয়েন্দারা বেশ কয়েক মাস আগে থেকে ষড়যন্ত্রের কথা জানতেন। ওয়াশিংটন পোস্ট এবং ডাচ এনওএস নিউজ নেটওয়ার্কের মতে সিআইএ ইউক্রেনীয়দের এই পরিকল্পনা পরিত্যাগ করার নির্দেশ দেয়। তবে মার্কিন সাংবাদিক শেমর হার্টসের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিআইএকে পাইপলাইন বিস্ফোরণের ঘটনার নির্দেশ দিয়েছেন। গোয়েন্দা সম্প্রদায় সূত্রে বরাত দিয়ে হার্টস বলেন, নরওয়ের নৌবাহিনীর সঙ্গে কাজ করা সিআইএ ডুবুরিরা গত গ্রীষ্মে অঞ্চলে নেটোর একটি মহড়াকে কভার হিসেবে ব্যবহার করে সামনে সারিতে দূর থেকে বিস্ফোরিত বিস্ফোরক স্থাপন করেছিল। হার্টস যুক্তি দিয়েছিলেন যে বাইডেন পাইপলাইনগুলি ধ্বংস করে রাশিয়ার সাথে জার্মানির জ্বালানি সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, যার ফলে বার্লিন তার গ্যাস নির্ভর অর্থনীতি বাঁচাতে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়া থেকে বিরত থাকে। চীনা আক্রমণ ঠেকাতে নিজস্ব প্রযুক্তির প্রথম সাবমেরিন নামাচ্ছে তাইওয়ান। প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন সাগরে নামিয়েছে তাইওয়ান। চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে দেশটির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নিজেদের সমরাস্ত্র শিল্প এগিয়ে নিচ্ছে তাইওয়ান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। বৃহস্পতিবার তাইওয়ানের বন্দরনগরী কাউসিংয়ে সাবমেরিনটি উদ্বোধন করা হয়। দেশটির প্রেসিডেন্ট শাই ইং ওয়েন সাবমেরিনটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাই বলেন, আমাদের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সময় তিনি তাইওয়ানের জাতীয় পতাকা উড়িয়ে সাবমেরিনের উদ্বোধন করেন। তাইওয়ানের প্রেসিডেন্ট আরো বলেন, এর আগে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরির কথা ভেবেছি আমরা, তবে বিষয়টি প্রায় অসম্ভবই ছিল, তারপর আমরা এটি সম্ভব করেছি। নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করার প্রকল্পটি তাইওয়ানের অনেক সরকারি বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু সম্ভব হয়নি। তবে বর্তমান প্রেসিডেন্ট শাইয়ের প্রশাসন বিষয়টিকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। তাইওয়ানের সামরিক কর্মকর্তারা বলছেন, সাবমেরিনটি তৈরিতে $154 কোটি ব্যয় হয়েছে। ডিজেল ইলেকট্রিক পাওয়ার চালিত এই সাবমেরিনের নির্মাণ কাজ শেষ হলেও কমিশনের আগে আরও বেশ কয়েক দফা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তারপর 2024 সালে শেষ নাগাদ এটিকে সক্রিয় নৌটহলে নামানো হতে পারে। সাবমেরিনটির নামকরণ করা হয়েছে চীনা পুরাণের চরিত্র দানবীয় আকৃতির মাছ হাইকুনের নাম অনুসারে। চীনা লোককথা অনুসারে হাইকুন এমন একটি মাছ যা পানিতে বাস করলেও এর উড্ডয়ন ক্ষমতা রয়েছে। আরও একটি হাইকুন সাবমেরিন নির্মাণাধীন। তাইওয়ানের লক্ষ্য হল অন্তত 10টি সাবমেরিনের একটি বহর পরিচালনা করা। তাইওয়ানের নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরির প্রকল্পটির প্রধান অ্যাডমিরাল হুয়াং শু কুয়াং গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, এসব সাবমেরিন নির্মাণের লক্ষ্য হল তাইওয়ানকে ঘিরে ফেলে চীনের আক্রমণ রুখে দেওয়া এবং নৌ অবরোধ অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে এই সাবমেরিনগুলো নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এর আরেকটি উদ্দেশ্য হল চীনা আক্রমণের মুখে যুক্তরাষ্ট্র জাপানের সাহায্য আসার আগ পর্যন্ত বেইজিংকে দেরি করিয়ে দেওয়া। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই চীনের সশস্ত্র বাহিনী তাইওয়ানে পূর্ণাঙ্গ আক্রমণের সক্ষমতা অর্জন করবে। নাগর্নো কারাবাখ প্রজাতন্ত্র আর থাকবে না, জানালেন স্থানীয় নেতা। আজারবাইজানের বিচ্ছিন্ন অঞ্চল নাগর্নো কারাবাখের কর্তৃপক্ষ স্বঘোষিত প্রজাতন্ত্রটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর স্টেপানাকার্ট ও বাকুর মধ্যে শত্রুতার আগুন জ্বলে ওঠে। অস্বীকৃত প্রজাতন্ত্রটির প্রেসিডেন্ট শামবেল শাহবারামিনিয়ান বৃহস্পতিবার এক ডিগ্রি জারি করে 1 জানুয়ারি 2024 সালের মধ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের শাখা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। নাগর্নো কারাবাখ প্রজাতন্ত্র অস্তিত্বহীন হয়ে পড়ে এনকিআর ইনফো সেন্টার দ্বারা উদ্ধৃত করা হয়েছে। নথিতে আরও বলা হয়েছে যে এই অঞ্চলে অধিবাস
অভিবাসীরা যারা পালিয়ে গেছে তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আজারবাইজান প্রজাতন্ত্রের দ্বারা প্রস্তাবিত পুনর্মিলনের শর্তাবলীর সাথে নিজেদেরকে পরিচিত করা উচিত এবং নাগরণ কারাবাকে ফিরে যাওয়া নিয়ে একটি স্বাধীন সিদ্ধান্ত নিন। ডিগ্রি অনুযায়ী বিলুপ্তি বর্তমানে কঠিন সামরিক রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত এবং বাকুর সাথে রাশিয়ান দালাল চুক্তির বিবেচনায় নাগরণ কারাবাক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন এলাকার বাসিন্দাদের যাদের মধ্যে অস্ত্রধারী সামরিক কর্মীরাও রয়েছেন তারা অবাধে যাতায়াত করতে পারবেন। রাষ্ট্রপতির ঐতিহাসিক আদেশটি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পথগুলিতে আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হওয়া অস্বীকৃত প্রজাতন্ত্রের ইতিহাসে সমাপ্তি ঘটায়। মূলত জাতিগত আর্মেনীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি কয়েক দশক ধরে বিক্ষিপ্ত লড়াইয়ের দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলটি 1994 সালের প্রথম দিকে একটি বড় যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেছিল যা হাজার হাজার মানুষের জীবন নিয়েছিল এবং 1994 সালে একটি যুদ্ধবিরতি দিয়ে শেষ হয়েছিল। 2020 সালের একটি বড় সংঘর্ষ ঘটনা ঘটে যখন বাকু অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সমাপ্তি ঘোষণা করে। ঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ। কেপটাউনের মেয়র জর্জিন হিল লুইস মঙ্গলবার একটি বড় ঘটনা ঘোষণা স্বাক্ষর করেছেন যা দক্ষিণ আফ্রিকা শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিধ্বংসী বন্যার প্রভাব মোকাবেলায় অতিরিক্ত সম্পদ এবং ত্রাণ ব্যবস্থা উন্মুক্ত করেছে। 24-25 সেপ্টেম্বর পশ্চিম কেপ প্রদেশে প্রবল বর্ষণের সময় ক্লেড নদীর তীর ভেঙে দেয় যার ফলে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়। আবহাওয়া দপ্তর এক কর্মকর্তার কথায় ভারী বৃষ্টি জলবায়ু পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে আর আমাদের আগাম সতর্কবার্তা এবং প্রশমন ব্যবস্থা কাজ করেছে, আমাদের বিনিয়োগ ধরে রাখতে হবে। আগামী বাজেটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জলবায়ু কৌশল কাজ করছে তবে এটি আরো বাড়াতে হবে। অবৈধ বিদ্যুৎ লাইন পানিতে তলিয়ে যাওয়া 11 জনের মধ্যে 8 জন শেখে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। বন্যার কারণে 84টি রাস্তা বন্ধ হয়ে যায়। ওয়েদার সার্ভিস জানিয়েছে কেপটাউনের 2টি স্টেশনে রেকর্ড করা বৃষ্টি অন্তত 22 বছরের মধ্যে সেপ্টেম্বরের কোনো দিন সবচেয়ে বেশি। শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে অঞ্চলে প্রায় 80,000 মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক উন্নয়ন বিভাগ এবং দক্ষিণ আফ্রিকান রেড ক্রস সোসাইটি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মধ্যে সহায়তা বিতরণের সমন্বয় করছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।